As-salatu as-salamu alayki ya Rasulallah. As-salatu as-salamu alayki ya Habiballah. As-salatu as-salamu alayki ya Shafi al-Mujribin. As-salatu as-salamu alayki ya Rahmatan lil Alameen. As-salatu as-salamu alayki ya Nurallahi wa Juhruhu lawal. أرني بجمالك يا رسول الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا رب العالمين أبيض بغناغار আজকে জুমার নামাজ শেষ করে গমনি তোমার আশিক বান্দাদেরকে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে দোকানা হাত তুলেছি মেহরবানি করে আমাদের হাত তুমি কবুল করে নাও যা কিছু পড়েছি বল ত্রুটি ক্ষমা করে দিয়ে হাতিয়া লক্ষ কোটি কোটি ঘুরে বাড়াইয়া কাদের নবীজির নুরানি কদমে হাদিয়া পৌঁছাইয়া দাও মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথে বেথার বেথি অম্মতের কান্ডারি নবী কামলওয়ালার জামগরকে শুধু সোনার মদিনায় পৌঁছায় দাও জান্নাতুল বাকি জান্নাতুল মোয়াল্লায় হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিনদের কদমে পৌঁছায় দাও কারবালার ময়দানে সকল শহীদদের কদমে হাদিয়া পৌঁছে দাও রাসূলের আহলে বাইতের কদমে আমাদের হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ চার মাঝহাবের চার ইমাম চার তরিকার চার ইমাম সহ তাদের অনুসারী যারা আদি থেকে অন্ত পর্যন্ত পৃথিবী ছেড়ে চলে গেছে প্রত্যেকের কদমে হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ খাস করে দোয়ার আয়োজন করেছে ইয়া রাব্বুল আলামিন জসিম ভাই আল্লাহ গোনার ব্রিকফিল থেকে আল্লাহ নতুন পাকাই বিক্রি করেছে গমনি ইয়া রাব্বুল আলামিন উনি দোয়ার প্রার্থী হয়েছে আল্লাহ মেহেরবানি করে ওনার মা বাবা কবরে তাদের প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ ওনাদের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ মরহুম আলী আশরাফ সাহেব এবং ওনার স্ত্রী আল্লাহ ওনার কবরকে তুমি চির জান্নাতের টুকরা করে দাও সকাল টু সন্ধ্যা নবজির দিদার তুমি নসিব করিয়ে দাও ওনাদের কবর থেকে রাসূলের ওজা মুবারকের সাথে সুন্দর যোগাযোগের ব্যবস্থা করাইয়া দাও ওনার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুলের মধ্যে এবং আমার সঙ্গে আজকে যারা হাত তুলেছে জানি না কার মা নাই কার বাবা নাই গো আল্লাহ মা ছাড়া বাবা ছাড়া সন্তান যারা হাত তুলেছে প্রত্যেকের কদমে আমাদের হাদিয়া তুমি পৌঁছায় দাও গো আল্লাহ মেহেরবানি করিয়া জসিম ভাই এবং তার ফ্যামিলি পরিবার যারা আছে ভাই বেরাদর স্ত্রী সন্তান সবাইকে তুমি কবুল করে নাও সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও জীবনের গুনাগুলি তুমি মাফ করে দাও জালিমের চলুম কাফের কুফর ফাসিকের ফিতনা নিন্দুকের নিন্দা থেকে হেসান দান করে দাও আল্লাহ ওনার ঘরে বাড়িতে তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও ব্যবসা প্রতিষ্ঠানকে আরো অনেক বেশি ডেভেলপ করে দাও এই ব্যবসার মাধ্যমে অনেক দূর জেনে এগিয়ে যেতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ ওনার বাবার আদর্শকে ধরে রেখে জীবনযাপন করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ যেমনিভাবে চল তুমি খুশি তোমার হাবিব খুশি তেমনি ভাবে চলার তৌফিক তুমি দান করে দাও ব্যবসার ক্ষেত্রে তোমার খাস রহমত কামনা করছি তুমি তোমার রহমত দ্বারা তুমি আচ্ছাদিত করে দাও অগমনি ইয়া রাব্বুল আলামিন আল্লাহ কুসাই তুলিতে বাচ্চু নামে একজন ইন্তেকাল করেছেন মরহুম বাচ্চু আল্লাহ ওনাকে তুমি কবুল করে নাও ওনার জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ জীবদ্দশায় যে অপরাধ করেছে মাফ চাই ক্ষমা চাই দয়া করে তুমি ক্ষমা করে দাও আল্লাহ জমার পরে জানা যা হবে কবরে রাখা হবে গো জানি না কবর যে তার সাথে কেমন আচরণ করবে অগমনি আল্লাহ নবীর পাগল সাহাবীরা পর্যন্ত কবর দেখলে কেঁদেছে
কবর তো পরকালের প্রথম স্বর্গ আল্লাহ, ওনাকে কবরে রাখার পর উনি যেন ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে পারে সেই তৌফিক তুমি তাকে দান করে দিও। মদিনাওয়ালার দিদার তাকে তুমি নসিব করায়ো, তার ফ্যামিলির সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক তুমি দান করে দিও। মেহেরবানি করে আল্লাহ আমার আমার মসজিদের মুসল্লিরা যারা আজকে হাত তুলেছে সবাইকে কবুল করে নাও, সকলের জীবনের গুনাহ মাফ করে দাও, সকলের হায়াতের মধ্যে বরকত দাও, যার মনে যত আশা সব আশা তুমি পূরণ করে দাও, দূর দূরান্ত থেকে অনেক মেহমান এসেছে তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে যে আশা নিয়ে প্রত্যেকের আশা পূরণ করে দাও, আল্লাহ রাসেল দোয়া চেয়েছে তাকে তুমি কবুল করে নাও, আল্লাহ তার বিদেশের জীবন যেন সুখের হয় সে ব্যবস্থা করে দিও, সুন্দর সুষ্ঠ যেন আবার যেতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও। আল্লাহ সমাজ থেকে সকল রকমের নোংরামি বিশৃঙ্খলা যেন আমরা সবাই মিলে দূর করি, আর রব্বুল আলামিন শান্তি শৃঙ্খলা ভাবে যেন জীবন যাপন করতে পারি সেই তৌফিক ওদেরকে দান করে দিও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও, মৃত্যু তো দাসার আগে জীবনের গুনাগুলি তুমি মাফ করে দিও। যেদিন আখিরি বিছানায় শুইব মৃত্যু তো আমাদের সামনে সে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবেজের নোরানি চেহারা মোবারক দেখায় দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানি ও কলবে জারি করে দিও মধুর কালিমা বলাই ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।